যে নন মুসলিম কেউ অনেক সময় আমাদেরকে অনেক খাবার দেয়, গিফট দেয়, হতে পারে না এরকম? এই যে মালয়েশিয়াতে তো কি হয়, দিওয়ালি হয় না, এখানে দীপাবালি বলে ইন্টারন্যাশনালি, তো এটা হচ্ছে দিওয়ালি। তো মালয়েশিয়াতে দীপাবালি ওদের যে ফেস্টিভ্যাল হয়, দেখবেন যে পাশে আপনি মুসলিম বাড়ি, যে কিছু সুইট মিট দিয়ে আসবে, কিছু খাবার কিছু একটা দিয়ে আসলো, তো এটা নিতে পারবেন কিনা আপনি? বা ধরেন কিছু ফলমূল দিয়ে আসলো, নিতে পারবেন কিনা? বা ধরেন মাছ মাংস কিছু একটা দিল আপনাকে, তাহলে আপনার নন মুসলিম ফ্রেন্ড, প্রতিবেশী বা কেউ যদি কিছু আপনাকে দেয় অন্য ধর্মের, ভিন্ন ধর্মাবলম্বী, আপনি নিতে পারবেন কিনা? দিস ইজ দ্য কোশ্চেন। এটা এটা মনে হয় খুবই রেলেভেন্ট, কি বলেন? আপনাদের এরকম বিভিন্ন সময় ঘটছে না এরকম কনফিউশন, কিরে নিবো কি নিবো না, খাবো কি খাবো না, জায়েজ কি না জায়েজ? আজকে ক্লিয়ার হয়ে যান। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি ওনার জীবদ্দশায় অমুসলিমদের কাছ থেকে কিছু নিয়েছেন কিনা উপহার বা গিফট হিসেবে, এটা দেখলেই তো আমাদের কাছে ক্লিয়ার হয়, কি বলেন? জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ষষ্ঠ হিজরিতে মুশরিকদের সাথে হুদাইবিয়া সন্ধি করলেন 10 বছরের, তখন একটু কোয়াইট অ্যান্ড কাম সিচুয়েশন, এখন আর যুদ্ধ টুদ্ধ নাই। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাবলেন যে দিস ইজ দ্য চান্স, এখনই তো সুযোগ, গ্লোবালি একটা গ্লোবাল নেভিগেশন দরকার আমার, গ্লোবালি আমি ইসলামটাকে ছড়াই দিব। উনি কাতেবে ওহিদেরকে ডেকে বললেন যে সবাই লিখো, আমার পক্ষ থেকে চিঠি লিখো। রাসূল ইসলাম নিজে লিখতেন না, লোক দিয়ে দিয়ে লেখাতেন, লিখো। রাসূল ইসলাম বলতেছেন, ওনারা চিঠি লিখতে আরম্ভ করলেন, বললেন যে বর্তমানে সুপার পাওয়ার কারা আছে বলো। তো সাহাবারা বলতে আরম্ভ করলো, একটা সুপার পাওয়ার আছে হচ্ছে ওই রোম সাম্রাজ্য, হেরাক্লিয়াস, লেখো হেরাক্লিয়াসের কাছে লেখো। আর কে আছে? আর একটা আছে কিসরার, পারস্যের সুপার পাওয়ার। আর কে আছে? আর ইস্কান্দারিয়ার মুকাওকেস আছে, মানে মিশরি সম্রাট। আর কে আছে? ওখানে ওখানে তৎকালীন সময়ে যত বড় বড় সুপার পাওয়ার ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবার কাছে তখন দাওয়াতি চিঠি লিখতে আরম্ভ করলেন। তো অধিকাংশ সুপার পাওয়ারদের কাছে, সম্রাটদের কাছে যখন চিঠি নিয়ে যাওয়া হলো, ওনারা কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কেউ কেউ করেননি, কিন্তু প্রায় প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে গিফট পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা একটা ঘটনা শুনি। মিশরের তখন বাদশাহ ছিল মুকাওকেস, মুকাওকেস ছিল মিশরের বাদশাহ, আলেকজান্দ্রিয়াতে উনি থাকতেন। ওনার কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি চিঠি পাঠানো হলো, উনি চিঠি পড়ে তো মুগ্ধ, উনি বুঝতে পারলেন যে এটা তো নবী। তখন তিনি, যিনি চিঠি নিয়ে গিয়েছিলেন, মোস্ট প্রবাবলি হাতিব ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে করে উনি অনেক গিফট পাঠিয়েছিলেন। কি কি গিফট শুনেন? 1000 গোল্ড কয়েন। ওনার ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম, যে বাদশা রাসূলকে গিফট পাঠিয়েছেন ওনার ধর্ম কি? তার মানে কোন ধর্মের? খ্রিস্টান। উনি 1000 গোল্ড কয়েন, 1000 স্বর্ণমুদ্রা পাঠিয়েছেন। 2 বিউটিফুল ক্রিশ্চিয়ান স্লেভস, দুইজন খ্রিস্টান সুন্দরী নারী পাঠিয়েছিলেন, দাসী, তখনকার এই প্রচলনটা ছিল। একজনের নাম হচ্ছে মারিয়া বিনতে শামউন আল কিবতি, আরেকজনের নাম হচ্ছে সিরিন। তো মারিয়াকে তিনি স্ত্রী হিসেবে রেখেছিলেন, আর সিরিনকে তিনি আরেক সাহাবির জন্য দিয়েছিলেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা সভাকবি। এখানেই শেষ না, একজন পুরুষ কর্মচারী পাঠিয়েছিলেন, 20 পিসেস অফ ফাইন গার্মেন্টস, 20 পিস থান কাপড়। 20 পিস কি? যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামা বানাতে পারেন, থান কাপড় পাঠিয়েছেন। এরপর একটা গাধা পাঠিয়েছেন, একটা খচ্চর পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুকাওকেসের পাঠানো সবগুলো গিফট তিনি গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। সব গ্রহণ করেছিলেন। ধর্ম কি ছিল? খ্রিস্টান। কথা বলে না, খ্রিস্টান, খ্রিস্ট ধর্ম। আজকে মিজানুর রহমান আজারি যদি নেয়, আজকে ধরেন যে এখানকার খ্রিস্টান কোনো ফেইথ লিডার, ধরেন চার্চের পোপ, শুনলো যে বাংলাদেশে একজন দায়ী, তো তাকে আমি দুইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া পিস পাঠাইছে, ধরেন আমার জন্য 2 পিস থান কাপড় পাঠাইলো যে দিয়ে আসো তাকে, এরপরের দিন পত্র পত্রিকায় চলে আসবে এটা অবশেষে, না? আচ্ছা, তো তখন আসবে যদি খ্রিস্টান পাদ্রির কাছ থেকে সে এগুলো নিছে, নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, কত খারাপ, এত ভালো মনে করতাম ওনাকে। শেষমেশ খ্রিস্টানদের থেকে উনি জিনিসপত্র নেওয়া শুরু করলো। কিন্তু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আসলে কি সুন্না আমাদের জন্য রেখে গিয়েছেন, উনি আসলে কি করে গিয়েছেন, সেখান থেকে আমাদের শিক্ষাটা কি, ওইটাই আমাদের জানা নেই। মুকাওকেস সে খ্রিস্ট ধর্মের সম্রাট ছিল, খ্রিস্টান, তার পাঠানো গিফট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়েছেন, শুধু নিজেই নেন নাই, এক সাহাবীর সাথে শেয়ারও করেছেন। আর বেশিরভাগ জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন সময় দিয়ে দিতেন মানুষকে, এগুলো রিসিভ করেছেন, আর কিছু হয়তো রেখেছেন, বেশিরভাগই তিনি দিয়ে দিয়েছেন। তার মানে অন্য ধর্মের কেউ যদি আপনাকে কোনো গিফট করে, আপনি নিতে পারবেন,
এটা ক্লিয়ার হয়েছেন? আরো ক্লিয়ার করবো আমি সামনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বালে হাদিসতে এসেছে, উনি বলেন যে আহদা কিসরা লিরাসূলুল্লাহ সাল্লাল্লাহু মিনহু ওয়া আহদা লাহু কাইসার ফাকাবিলা ওয়া আহদাত লাহুল মুলুকু ফাকাবিলা মিনহা। মানে রাসূলুল্লাহ কিসরা কাইসার এবং যত যত রাজা বাদশারা যত গিফট রাসূলকে দিয়েছিলেন সবগুলো গিফট রাসূলুল্লাহ গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এতগুলো খ্রিস্টানের কথা, তার মানে বাকিদের যদি হিসাব করেন দেখা যাবে যে কেউ ছিল ইহুদি, তারপর কিসরার সাথে ছিল অগ্নি উপাসক, কিসরার প্রধান সে কি ছিল? অগ্নি উপাসক। তাদের দেয়া জিনিসও কিন্তু রাসূলুল্লাহ নিয়েছেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যখন খলিফা ছিলেন, অগ্নি উপাসকদের একটা আপনার ফেস্টিভ্যাল হয়, নাইরুজ বলে ওরা, কি বলে? নাইরুজ, যেটাকে বাংলায় বলে নওরোজ, মানে নববর্ষ, নববর্ষের ওদের একটা ফেস্টিভ্যাল হয়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা গিফট দিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গিফট গ্রহণ করতেন। এবার আমরা মুসনাদে মুসান্নাফে ইবনে আবি শাইবার একটা হাদিস শুনবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক নারী এসে বললেন, আম্মা জান, অগ্নি উপাসকরা তাদের নওরোজের প্রোগ্রামের সময় আমাদেরকে ভুনা পাখি উপহার হিসেবে পাঠায়। কি পাঠায়? ভুনা পাখি। ভুনা পাখি, আমরা কি এটা খাইতে পারবো? আম্মা জান আয়েশা বললেন, আম্মা মা দুবি হালি যালিকা লিয়াউম ফালা তাকুলু ওয়ালাকিন খুলু মিন আশজারহিম। বলতেছে ওই দিন তাদের প্রোগ্রামে তারা যেটা জবাই করে, জবাইকৃত কোনো জিনিস খেতে পারবো না, বরং তাদের গাছের যে ফলমূল শাকসবজি এই সমস্ত মিষ্টান্ন যেগুলো দেয় এগুলো খেতে পারবা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অন্য ধর্মের কেউ আপনাকে যদি মিষ্টি জাতীয় চকলেট জাতীয় তাদের প্রোগ্রামে যা যা দেয় এগুলো আপনি খেতে পারবেন। আপনাকে যদি জামা কাপড় দেয়, নগদ কোনো গিফট করে সেটা আপনি নিতে পারবেন, সব কিছুই নিতে পারবেন, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট। তারা জবাই করেছে এমন কোনো প্রাণী যদি তারা আপনাকে দেয়, লেটস সে হিন্দুদের কোনো প্রোগ্রামে দীপাবলিতে তারা যদি মুরগি জবাই করে, গরু জবাই করে, ওইটা দিলে আপনি খেতে পারবেন না। বৌদ্ধরা জবাই করেছে এরকম কোনো প্রাণী দিলে আপনি খেতে পারবেন না, কারণ কোনো প্রাণীকে হত্যা করার আগে, জবাই করার আগে কি বলতে হয়? আল্লাহর নাম, আল্লাহর নাম নিতে হয়। ওরা এটা নেয় না, এজন্য আমরা খেতে পারি না, এজন্য আমরা খেতে পারি না। তবে আহলে কিতাবদের কথা ভিন্ন, প্রকৃত আহলে কিতাব যারা ইন দ্য নেম অফ গড বলে যারা বিসমিল্লাহ বলে জবাই করে, এরকম প্রকৃত আহলে কিতাবদের জবাই করে আপনি খেতে পারবেন, কিন্তু অন্য কোনো ধর্মের জবাই করা কোনো জিনিস আপনাকে দেয়া হলে আপনি খেতে পারবেন না। তো এমন তো না যে তারা শুধু আপনাকে ওই গোশতটাই দিবে, তারা হয়তো মাছ দিতে পারে, ডিম দিতে পারে, শাক দিতে পারে, ফলমূল সবই খেতে পারতেছে, শুধু ওই আইটেমটা আপনি খেতে পারবেন না। তাহলে অমুসলিম ভিন্ন ধর্মের কেউ যদি আপনাকে কোনো উপহার সামগ্রী দেয় সেটা কনজিউম করা কিন্তু আপনার জন্য জায়েজ আছে, এবং রাসূলের সিরাত থেকে সাহাবাদের প্র্যাকটিস থেকে কিন্তু আমরা এটা ক্লিয়ার হলাম। সবাই কি বুঝতে পেরেছেন?